পিরোজপুরের ভান্ডারিয়ায় পল্লী বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন বিদ্যুৎকর্মী গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে ভান্ডারিয়া পৌরসভার ছোট গানুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে আহত বিদ্যুৎকর্মী মোহাম্মদ আজিজুর রহমান খুলনা পাইকগাছ এলাকার মোহাম্মদ লুৎফর রহমানের পুত্র বিদ্যুৎ পৃষ্ঠে তার শরীরের অধিকাংশ জল সেগেছে গুরুতর অবস্থায় তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে আহত আজিজুর রহমানের ভাই অলিউর রহমান জানান আমরা খুলনার ঠিকাদার পান্না চৌধুরীর কাজ করতে ভান্ডারিয়ায় আসি সকালে যখন কাজ শুরু করি তখন বিদ্যুতের তার মাটিতে ছিল তার যখন খুঁটিতে তোলা হয় তখনই লাইনে বিদ্যুৎ চলে আসে এতে আমার ভাই দুর্ঘটনার শিকার হয় এই বিষয়ে জানতে ভান্ডারিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কুমুদ রঞ্জন দেবনাথের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি টুজচ ন্রাবে তু঑া করারে Hospital কেযা স্রা আন এপু স্রকে